যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে বন্দী করতে চাইলেন তখন আল্লাহ সাগরের মাছকে হুকুম দিলেন এ মাছ তুমি ইউনূসকে গিলে ফেলো কিন্তু তার যেন কোনো ক্ষতি না হয় তখন ওই মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সাগরের তলদেশে চলে যায় মাছের পেটের ভিতর থেকে তিনি একটি দোয়া পড়লেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইলেন হে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই আপনি চিরপবিত্র নিশ্চয় আমি নিজের উপর জুলুম করে ফেলেছি এই দোয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ তাকে মুক্তি দেন নতুবা মাছের পেটেই তার সমাধি হতো আল্লাহ তাআলা বলেন যদি ইউনূস আল্লাহ তাসবিহ পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো আল্লাহ চাইলে কোনো কিছুই অসম্ভব নয় সবই তার কাছে সম্ভব সুবহানাল্লাহ